সব তো সে খাবা, খেজুরের রস এটু খেয়েও না তো ক্ষীর খাবা, হ্যাঁ ক্ষীরও খাবো না, ক্ষীর খাবো না, আচ্ছা ক্ষীর খাবো না, তাহলে আমি এতটা ক্ষীর রান্না করবো কি জন্য? আচ্ছা এটা মারে দিয়ে দো, এ তো অনেকটা ক্ষীর আন কিন্তু, তাহলে রস জ্বালানোর জন্য দিয়ে দাও, এটা মধ্যে রেখে দাও, দেখছিস কি সুন্দর লাল টকটকে রস, দিদির থেকে পাচ্ছিস রস জাল দে ঘুরবো না বই, এ টকবক করে ফুটতেছে, বাবা তাড়াতাড়ি আসো নামাইতে হবে, দেখছো নামো নামো নামো, এ ঘুরে যাবে, দেখো গুড়টা কত সুন্দর, হ্যাঁ দাদু যে বানাইছিল চিক চিক করতেছে, আজকে আমরা এটা মুড়ি দিয়ে খাবো, আর মুড়িগুলো দেখো কেমন, এরকম মুড়ি আমার জীবনেও দেখি নাই, দাদু নিয়ে আসছে তো মুড়িগুলো দাও তো জায়গার মধ্যে আমরা খাই, বলো মুড়ির স্বাদ তো, এই মুড়ি সব মুড়ির থেকে অনেক স্বাদ হয়েছে, হ্যাঁ তুমি দেখো এই যে এটা তো সারা মুড়ি আমরা এইভাবে ভাবে খাইতাম খেজুরের গুড় দিয়ে, নাও আমি একটু খাই কেমন, ভালো এই মুড়ি খা, খাইছো